দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও স্বাগত। আর সাথে আছি আমি আহসানুজ্জামান ইমরান। ওয়েটিং লিস্ট সহ 18,000 লোক কোরিয়ান লটারি পেয়েছেন এবং তার মধ্যে মূল লিস্টে আছেন 12,000 লোক। কিন্তু এই 12,000 লোকের মধ্য থেকে 3-4,000 লোক হয়তো কোরিয়ান লটারির চূড়ান্ত রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন না, হয়তো তিনি বুয়েসেলে গেলেও লাভ হবে না। এর নানাবিধ কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় দুটো কারণ আছে, যে দুটো কারণের জন্য কোরিয়ান লটারি পাওয়ার পর স্বপ্নই স্বপ্ন থেকে যাবে। তিনি দক্ষিণ কোরিয়া আসা তো দূরের কথা, তিনি কোরিয়ান ভাষা পরীক্ষা দেওয়ার সুযোগও পাবেন না। এখন প্রশ্ন হতে পারে যে তারা কারা, কেনই বা তারা সুযোগ পাবেন না? যারা বুয়েসেল এর নির্দেশনা অনুসরণ না করে ভোকেশনাল বা ডিপ্লোমা কোটায় বা বিশেষ কোটায় আবেদন করে লটারি পেয়েছেন, কিন্তু তাদের ভোকেশনাল বা ডিপ্লোমা কোটায় বা বিশেষ কোটায় আবেদনের যোগ্যতা ছিল না, অনেকে ইচ্ছা করে, অনিচ্ছা করে অথবা ভুল করে তারা এসএসসি বা সমমান পাশ করা সত্ত্বেও ভোকেশনাল কোটায় বা ডিপ্লোমা কোটায় তারা টিক দিয়েছিলেন, যার কারণে তাদের লটারিতে নাম এসেছে, কারণ সেখানে প্রতিদ্বন্দ্বী খুব কম ছিল। কিন্তু তিনি লটারি পেলেও কোনো লাভ হবে না। ডিপ্লোমা কোটা বা ভোকেশনাল কোটা বা বিশেষ কোটায় আবেদন করার জন্য বুয়েসেল কর্তৃক সেই নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। যাদের নির্ধারিত যোগ্যতা নেই তারা লটারি পেলেও কোনো লাভ হবে না, অর্থাৎ তাদের বুয়েসেল চূড়ান্তভাবে রেজিস্ট্রেশন করার সুযোগ দিবে না। আর যাদের পাসপোর্ট ও কনফার্মেশন লেটারের সাথে নিজের নাম এবং জন্ম তারিখের মিল নেই, অর্থাৎ তার পাসপোর্টে জন্ম তারিখ বা নাম আছে একরকম আর তার কনফার্মেশন লেটারে নাম আছে বা জন্ম তারিখ আছে আরেক রকম, এক্ষেত্রে তিনি কোরিয়ান লটারি জিতলেও কোরিয়ান ভাষা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না বা বুয়েসেলে চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে পারবেন না। পাসপোর্ট ও সার্টিফিকেটে যাদের নিজের নাম ও জন্ম তারিখ একটু ভুল আছে বা অমিল আছে, সেটা বুয়েসেল মার্জনা করলেও করতে পারে, কিন্তু পাসপোর্টের সাথে কোরিয়ান অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনি যে আবেদন করেছিলেন, যে কনফার্মেশন লেটার আপনি পেয়েছিলেন, সেই কনফার্মেশন লেটারের সাথে এবং আপনার পাসপোর্টের সাথে 100% মিল থাকতে হবে, বিশেষ করে আপনার নিজের নাম এবং জন্ম তারিখ। যদি কোরিয়ান কনফার্মেশন লেটারে নিজের নাম বা জন্ম তারিখ একরকম থাকে, আবার আপনার পাসপোর্টে ভিন্ন রকম থাকে বা অন্য রকম থাকে, তাহলে আপনি কোরিয়ান লটারি পেলেও বুয়েসেলে চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে পারবেন না। অনেকে এবার অনেক রকম ভুল করেছেন, বিশেষ করে কোটা নির্বাচন করতে যে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। যদিও বুয়েসেল এক্ষেত্রে বাংলা ভাষায় স্পষ্ট বাক্যে বিজ্ঞাপন দিয়েছিল যে কারা কোরিয়ান লটারির বিশেষ কোটা বা ডিপ্লোমা কোটা বা ভোকেশনাল কোটায় আবেদন করতে পারবে। যারা এগুলো ভালোভাবে না পড়ে নিজের খেয়াল খুশি মতো বা লোভে পড়ে আবেদন করেছেন, অর্থাৎ তিনি দুই জায়গাতেই টিক দিয়ে তিনি কোরিয়ান লটারি নিশ্চিত করতে চেয়েছেন, যারা দুই জায়গাতে টিক দিয়েছেন তাদের অধিকাংশই কোরিয়ান লটারি পেয়েছেন, কিন্তু তারা ডিপ্লোমা কোটায় বা ভোকেশনাল কোটায় পেয়েছেন। যদিও এদের অনেকের ভোকেশনাল বা ডিপ্লোমার সার্টিফিকেট নেই অথবা ডিপ্লোমা বা ভোকেশনাল কোটায় আবেদনের সেই ন্যূনতম যোগ্যতা নেই। যাদের এরকম সমস্যা হয়েছে তাদের ব্যাপারে আমার আর কিছুই বলার নেই, কারণ আমি এই ব্যাপারে বহু ভিডিও আপলোড করেছিলাম। আমি বারবার বলেছিলাম যে কারা বিশেষ কোটায় বা ভোকেশনাল কোটায় আবেদনের যোগ্য, কারা যোগ্য না, এবং দুই জায়গাতে আমি টিক দিতে নিষেধ করেছিলাম, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো একটা ঘরে ইয়েস দিতে বলেছিলাম এবং একটা ঘরে নো দিতে বলেছিলাম। আমার ভিডিও দেখার পরও যারা ভুল করেছেন তাদের ব্যাপারে আমার আর কোনো পরামর্শ নেই অথবা তাদের কমেন্টের আর কোনো উত্তর আমার কাছে নেই। আপনি এখন সোজা বুয়েসেল অফিসে চলে যাবেন অথবা বুয়েসেলের ফোন নাম্বারে ফোন করে আপনি নিশ্চিত হবেন। আমি যতটুকু তথ্য জানি ঠিক ততটুকু আমি ভিডিও আপলোড করি,
এবং আপনারা যেন ভুল না যায় তার কারণে আমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে কঠিন এবং কঠোর পরিশ্রম করার পরও আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম। আপনি সেই ভিডিওগুলো দেখেননি, শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে যান। আপনি লটারি পেয়েছেন ঠিকই, কিন্তু কোটা নির্বাচনে ভুল করার কারণে কোরিয়ান স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে আরও বেশি তথ্যের জন্য আপনি একমাত্র বুয়েসেলের শরণাপন্ন হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুরক্ষিত থাকবেন। আহসানুজ্জামান ইমরান, টার্গেট টু কোরিয়া, কোরিয়া বাংলা চ্যানেল।